এর লাগে কিছু মহিলা গুলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন দেখবা বড় জলদি করি মহিলা একজোড়া নফল দুজা মানি লাইছ আয় আল্লাহ আমি দুইটা নফল দুজা দায় করবো আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও আল্লাহ আমার বাচ্চাগু বেমার পড়ছে আওলাদটা বেমার পড়ছে বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ আল্লাহ আমি দুই রাখাত নমাজ পড়ি লাইমো এইভাবে মা বোন হলে নফল নমাজ এবং নফল দুজা মান্নত করন আর ছোট বাচ্চান দেখছি কোনো কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করে আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই পড়াই না আইজো আমরা শুনাস মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছন আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্ধে খয়রাত করছন এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর মানে খানোর জিনিস দিয়া খানোর সিজ দিয়ে ইয়ার রিং দিয়ে খতম পড়ায় কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন অনেক বাচ্চাদের আল্লাহ বেমার ডেকে করন শিবা দিলাই দেখ না লেখা দে এর লাগি তা আমরা মা বোন হলো আছে এর লাগি আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আস ইতা বিলকুল ওইত না বুঝাইছেন দড় দড় শক্ত কিয়র নফল কিয়র নফল রোজা কিয়র নফল নমাজ এটা খুব খ মারি মাঝে মধ্যে তাহল বেমার হলে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে আল্লাহর উপরে তবক্কুল করা নাই নফল নমাজ পড়া নাই নফল রোজা রাখা নাই আল্লাহ আস্তে তা মানিতা আল্লাহ বাদে আগে দি সাহায্য করতো মানা খতমে নারী খতমে খাজে গান ফড়কা কিন্তু বালা খতমে কোরআন শরীফ যদি ফড়ায় আর ফাললে খতমে বখারি ফরকা কত খতম আছে আর যদি ভারান রসুল্লাহ ফরমান যদি সম্ভব হয় তোমাদের জীবনের মধ্যে প্রত্যেক দিন সেই নমাজ পড়ো প্রত্যেক দিন যদিও ভারনা সপ্তাহে একদিন পড়ো সপ্তাহে ভারনা তুমি দেন মাসের মধ্যে একবার পড়ো মাস পারো না তুমি দেন বৎসর বলো বৎসর পারো না তোমার জিন্দেগির মধ্যে সেই নমাজটা একবার পড়ো এই নামাজ হলো যদিও নফল নমাজ আল্লাহর রাসূল এত গুরুত্ব দিছেন সেই নমাজ হলো সলাতুত তসবিহ নমাজ সলাতুত তসবিহ নমাজ বাক্কা লম্বা নমাজ ই নমাজ হকলে ভারতা নাখতা তুমি শিখিতা চেষ্টা করতা ই নামাজ বহুত লম্বা নমাজ সলাতুত তসবিহ নমাজ যদিও নফল নমাজ ই নমাজ পড়িলে গুণা মাফ হয় কি কোন কোন গুণা কৈত্রা জানা অজানা সগিরা কবিরা সুবহানাল্লাহ জানা অজানা সগিরা কবিরা গুণা আল্লাহ মাফ দিন এই নমাজটা পড়িলে শুক্রবার দিন সপ্তাহে একদিন জুমাবারে পড়া বেহতর বালা ফারণ না জুমাহার রাইত আগর রাইত পড়কা বালা এর লাগে ই নফল নমাজ বহুত গুরুত্বপূর্ণ নমাজ এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব জি না ফর্জ তো আদায় করতেও লাগবো আল্লাহর খাস হুকুম আপনি গুণাগার হইবা ফর্জর পরে এই নফল আমালগুলো আপনি আদায় করিয়া যাই যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য চারটা সুন্নত ইয়া থাকছে তফসিরের মধ্যে লেখছ এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা আল্লাহর রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দেন সুন্দর করিয়া কি করিও গোসল করিও একটা সুন্নত দুই নম্বর রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা খাফড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি তান লাগাও পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা হাতর লাগাইবা ইটার মধ্যে স্যান্ড মানে গ্রান থাকতো ইটা বাসিত না আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা ইটার মধ্যে সৌন্দর্য বাসিত ইটার মধ্যে কোনো গ্রান থাকতো না মা বোন এগুলো স্যান্ডও কোনো কোনো সময় মারো হ্যাঁ মহিলা হলে সেন্ট মারতা না যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে এটা লাগাইয়া গড়তে কি বাহির হইতা না পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলা ওগুলা ব্যবহার করতো আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে বিভিন্ন আছে না নি পাউডার ক্রিম ত্রিম এগুলা মা বই নকলে মাখিত সৌন্দর্য বাসিত কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে এরা লাগে বিশেষ করে নিষিদ্ধ কিতাব দেখলাম কোন পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গর তালাশ করতা তালাশ করা মানে গরর বিবির কাছে আসেনি বুঝাইছেন বিবির কাছে গ্রান থাকব থাকি যাইতে পারে
এর লাগি তুমি দেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি দেন মসজিদ যাও দুইটা সুন্নত আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষর থাকে না সুন্দর কাপড় নাই জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজ কাপড়টা পরিষ্কার সুন্দর হইত আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম কিন্তু সপ্তাহবারে শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে দিন তো ঈদের দিন নারী কোন যায় এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যায় ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না কিন্তু শুক্রবার দিন ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন সুবহানাল্লাহ হ্যাঁ গরিবর ঈদের দিন শুক্রবার দিন রাসূলুল্লাহ ফরমান সৎকার মধ্যে সওয়াব বেশ অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সৎকা করণে সৎকার মধ্যে সওয়াব বেশ বলে খানে ঈদের দিন এবং জুমার দিনের জন্য এর জন্য আল্লাহর বান্দেগান সারা পুরুষ লোক অকলে মসজিদ জমাতর সহিত নমাজ পড়ার জন্য যায় যাওয়ার বলে আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেট করিয়া নিতা 10-20 টাকা নিলে কমি দিব নি বহুদু হইতা না কত টাকা আমদার খরচ হয় ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা বাক্স হাঁটাইবা ও সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদ 10 টাকা 20 টাকা করিয়া দেই সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে কোন মাস আছে ফার্স্ট জুম্মা ওই যায় গিয়া এর লাগে 500 টাকা 300 টাকা জমি যার আমডার বাক্স জমেন না না ফান্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইব নি সপ্তাহ যদি 3000 গুটে খাও যদি সপ্তাহ 3000 আইলে বস্ত্র 3 বার 37000 বুধ হইতাম না সৎকা করলাম তো করলাম আর দ্বিতীয় নম্বর হইছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করকা ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন এটা মনে থাকতো যে মসজিদ যাইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু খাফর ঠিক আছে 10টা টাকা গড় থাকি লই 20টা টাকা গড় থাকি লই ওগু দায়ম করকা দেখবাই আমল হইছি ও আজ 10 টাকা না হইলে মসজিদ যাইতে আউ কি করব এক দুই জুমা দিলে ইলে আমরা দেখুন জানি হেরে হেরে কয়েকজনের দিন খালি বাটি ঠেলা নিয়র খালি খালি বাটি ঠেলা নিয়র হাই রে হাই কত টাকা জি আমরা 10টা টাকা যা আস্তা সপ্তাহে মসজিদের নিজের হামসায়াত আমরা দিয়ান না বকিলি করিয়া মসজিদ এতে কাপড় বালাও লাগাই না আমরা বকিলি করি আরও 10টা টাকা দেই না এক বকিলি এক বকিলের ঘটনা কয় কিতাবই ঘটনা কয় আর দুনিয়াই না মুকাশাবাতুল কলব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন এক বকিল আসলো কৃপণ এক ব্যক্তি আসলো বকিলে তার ঘরের বিবিরে কইল গো বিবি তুমি আমার যে তার সম্পদ আছে তা খেয়ে দিবা না খাইতেও দিবা না এমনি দিবা না যদি দেও আমি ফাই জানিলাই তে তোমার আমি 7 তালাক দিলে বুঝবাইছো কত শক্ত বকিল বোধহয় আল্লাহ যাই হোক বকিল বাড়িতে কি বার হইছো গরর বিবি মহিলা হল কিছু দয়ালু তাকর মহিলা হলর দিল একটু নরম থাকে আল্লাহর রাস্তার দেন ফকির মিসকিন হলরও দেন মহিলা হলে বেজান দেন ফকির একজন বাড়িতে আইছে বিক্ষুক বিক্ষুকের 3টা রুটি দিলাইছন খে দিলা ও মহিলা দিলাইছন গরর মহিলার বিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে ভাই দিছে বুধ ভাই ত্রাই এখন তো বাড়িত গরম হইব না না জিজ্ঞাসা করলো বিক্ষুকরে কইল বিক্ষোভ হোসেন তোমারে রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিককে আমারে দিছেন রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে ফৌসিল ফৌসার সঙ্গে সঙ্গে গরর বিবিরে গিয়ে চার্জ করলো গ বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য খেয়ে দিতায় না কেন তুমি দিলাই গ বিবি তখন আল্লাহর বান্দে কইল ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি বলে তুমি খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে কও আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাই তোমারে কইলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম তালাক দিতাম নাই তোমারে আমি আগ্নির মধ্যে আমি জ্বালাই লাইয়ার নাউজুবিল্লাহি মিন জালিম বুধ ভাই ত্রাই আগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে দর তো আসছে মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না যে তু আমার স্বামী হইতরা
আমার স্বামী হয়তো অগ্নির মধ্যে ফালাইতে ফালাক কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছ রিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন, খানার দুলা লাগাইছন সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলা, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতা গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও ফড়ি যাও গিয়া, ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম, হইলাই সাজ কি অগ্নিত পড়তা সাজ কি, দামি কাপড় কি, গলাত সরা কি, ওটা খুল বলে না খুলতাম না, ইটা আমার সম্পদ, ইটা কার সম্পদ, আমার সম্পদ আমি খুলতাম নাই, তুমি এক তিন রুটির লাগে আমার অগ্নি চলাই দিতে বলে কেনে তুমি কুলতাই না। ওই সময় সেই মহিলা উত্তর দিল কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবার আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আমরা ওলা নমাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম, সুন্দর কাপড় লাগানির চেষ্টা করক পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমদার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ ক্রমে অগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন, এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি। তিন দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ, অগ্নিত মানুষ আর রইবার জি না, শেষ ঘরের বিবি তো শেষ, তবে সুনাই তা তো জলদি ছাড়ে না জ্বলে না, যাই দেখি সুনা মোটামুটি পাইনি ডাকন সরাইছে, সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা অগ্নিত ফসলা হলা রইছন, কাপড় জ্বলল না শরীরের কোনো অংশ জ্বলল না, লাভ দিয়ে পিছন দিকে সরিয়া কইল গো বিবি বুঝতাম পারলাম না আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি তুমি মাফ দেও। ঘরের বিবিয়ে জানাইলা গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে বহুত বড় একটা ভুল কাম করছ, তুমি আমি আল্লাহ রাস্তার মধ্যে তিনটা রুটি দেওয়ার কারণে আমার অগ্নির মধ্যে বালাই দিত রায়, অগ স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ, তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করি লাইছে আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাই তো মারছে নি বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি, আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। হেল লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হলাসন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করন করন না না করন, মহিলা হলা দিলওয়ালা কিছু মহিলা হলাসন, এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন দেখবা বড় জলদি করি মহিলা একজোড়া নফল ডুজা মানি লাইছন, আয় আল্লাহ আমি দুইটা নফল ডুজা দায় করব, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও, আল্লাহ আমার বাচ্চাগু বেমার পড়ছে আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি দুই রাখাত নমাজ পড়ি লাইম, এইভাবে মা বোনকলে নফল নমাজ এবং নফল ডুজা মান্নত করন। আর ছোট বাচ্চান দেখছি কোনো কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করি আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই পড়াই না, আইজো আমরা শুনাছা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি, সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে, মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন, এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর মানে খানোর জিনিস দিয়া খানোর সিজ দিয়ে ইয়ার ইং দিয়ে খতম পড়ায়, কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন অনেক বাচ্চাদের আল্লাহ বেমার ডেকে করন শিবা দিলাই দেই না লেখা দে, এর লাগি তা আপনার মা বোন হলো আছে এর লাগি, আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আসত ইতা বিলকুল হইত না বুঝাইছেন, দড় দড় শক্ত কিয়র নফল কিয়র নফল রোজা কিয়র নফল নমাজ, এটা খুব খম আরি মাঝে মধ্যে তা হয় বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে, আল্লাহর উপর তবক্কুল করা নাই নফল নমাজ পড়া নাই নফল রোজা রাখা নাই,
আল্লাহ আসতে তো মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করত মানতাই না না কোন যায় দেখো কা মহিলা আল্লাহ আসতে আল্লাহ রাস্তাত খয়রাত কষলাম আল্লাহরে বিশ্বাস কষলা সুন্দর ইয়া সাজিয়া গেছলা এর লাগে যুবক ভাইয়ান আল্লাহ কে আসতে দয়া করিয়া দয়া করিয়া আল্লাহ কে আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা খাবড় লাগাইয়া মসজিদের মধ্যে নমাজ ওজাকুয়া সুন্নতি লেবাস কোনটার কোন পাঞ্জাবি কলারান পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না কোনো বাধা নাই যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইত্রা লুঙ্গি লাগাইত্রা লাগায় তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ কম ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম সুন্নতি লেবাস আজ থাকি আড়াই তিন মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা তাদের বড় উৎসব গেল দুর্গা পূজায় সময় ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাই সনাতন ধর্মের বাইয়েন্তে লাগাইছ আমরা মুসলমান বাইয়েন্তে কেনে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম আমরা মুসলমান বাইয়েন্তে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করক এমন একটা ইউনিফর্ম এমন একটা মানে খাবড় নবীজিয়ে বার করিয়া গেছেন দেড় হাজার বছর আগে এই খাবড়ে সব জাতীয় মানি আনে নেন্না না গুন যায় আল্লাহ রসুলে এমন একটা খাবড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস বাবা দেখো কা এটা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানি আনিলা বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আসেন রাজনীতিবিদ মানুষ যারা আসুন অনেক মানুষে দেখবে পাঞ্জাবি ব্যবহার করিয়া তখন আর আমরা পাঞ্জাবি লাগাইলে মনে করি মানছে মেসাব কইলাইবা মেসাব কইতা নাই রে পাঞ্জাবি লাগাইলে এটা সুন্নতি লেবাস ওটার উপরে আমরা আমল করতাম সপ্তাহবারে শুক্রবার দিনের দুই ঈদের দিন আমরা কি করতাম বলে পাঞ্জাবি লাগাইবার আমরা চেষ্টা করতাম শুক্রবার দিন সুন্দর করিয়া ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করো কয়া দুইটা সুন্নত হইলাম তিন নম্বর সুন্নত আল্লাহর রসুলে ফরমাই মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া আর একটা দাকসে গিয়া সুন্নত এর লাগে শুক্রবার দিন মসজিদ ও হাঁটি হাঁটি গেলে একটা সুন্নত রসুলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায় সময় মানছে না একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছ আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত চার নম্বরে কইতরা ইমাম সাহেবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত এখন জাগা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম নি জাগা লইয়া সম্মানার্থে মুরব্বী হক লাগে গেছ গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদ গেছ এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাহেবর পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজ ও বেড়া লাগলে এই নমাজ পড়াইতে পারতা ওলা ব্যক্তি ইমাম সাহেবর পিছনে খাড়া থাকতা কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসুন সম্মানার্থে আমরা যুবক বাইয়েন্তে এরারে আগর খাতার ইমাম সাহেবর পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি আমি ইলে একদিন মুরব্বী হইমু আমার ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা আগে মানুষে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন এর লাগি জমিন ও মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম যতটুকু সম্মান করমো মানুষদের সম্মান করিয়া যাইম তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা ভাই মুসলমান এর জন্য আল্লাহ কেমাস্তে চারটা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম এখন যাই বুখারি শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাই আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন ফাস্টা পুরস্কার আছে আমার উম্মতের জন্য ফাস্টা পুরস্কার আল্লাহ দান করুন এক নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা প্রবেশ করবা একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সাপ পাইবা ততটুক সাপ প্রথম ব্যক্তির আমল নময় আল্লাহ দান কর দুই নম্বরে একটা গাবি তিন নম্বরে তাকছে গিয়া একটা বকরি বেড়িয়া কথা কয় সে বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি
সাত নম্বরে খোয়া হয়েছে একটা মুরগি, আর পাঁচ নম্বরে খোয়া হয়েছে বলে একটা ডিম। যারা পাঁচ নম্বরে যাইবা জেন যাইবা, তানা মল নমার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সব আল্লাহ তানা মল নমার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সব অংশীদার আছে না, ডিম কালকে ডিম আইব না সকালে, সকালে ওইব না কিছু কালেকশন মা বই নখলে ডিম দেই না, ডিমের কথা বোহারি জরিব আছে। রসুল্লাহ কছেন ফার্স্ট নম্বরে যেন ঢুকবা একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব তান আমল নমায় দান করাইব। ছয় নম্বরে যেন যাইবা ই সবটা কি আর মাহরুম আর হইতা না, সাত নম্বরে আর নাই, আট নম্বরে আর নাই, শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সৎকাও করই, মসজিদর ডিম দেন মুরগিও দেন দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম একটা নিলাম, একটা সিস্টেম বাইর করছি করছি নালাম। মহল্লার মানুষে এখন এন কইবা আমি নিতাম গিয়া, হেন কইবা আমি নিতাম গিয়া, ওটারে আমরা দাম ধরিয়া যখন ডাক তুলি যে যত বেশি দি পারবা তত নিবা, ফাঁকে দিয়ে আমরার মসজিদর ফায়দা হয়ে যায়। ওই নানা কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ এগুলো পঞ্চাশ ষাট হাজার টাকা, এক আগর গাছ পঞ্চাশ হাজার উপরে গেছে গিয়া, হ্যাঁ ছোটো গাছ এগুলো মসজিদ খালি তো বাড়িতরা খালি বাড়িতরা সে কার থেকে বেশি তা এক উজিয়ালা মসজিদের ফায়দা হয় কয় না। আমরা দেশ কিছু মানুষ আসন ডরাইয়া শিরনি মানন নফল নমাজ মানন বাদে নাই বুঝেছি, কিছু মানুষ তা করো ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে, কিন্তু যখন উদ্ধার হয়ে গেলাম নাই ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি ভাইবা। কোনো সময় মাদ্রাসাত কোনো সময় চান্দা দরাইলা বাদে দেন না, এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা, মসজিদ দরাইছন দিতরা না এটা ওয়াদার খিলাফ করলা। আর কোনো সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না, ইলা হওয়া যায় এক ভদ্র লোক ফিসনটি খাওয়া তুটিছে, ফিসনটি আছে না লাথুত আছে, ফিসনটি খাওয়া তুটিছে ব্যতিক্রমে বেশি উফরে গেছে গিয়া আখতা এমন এক ডালো গেছে ফিসনটি বেশি দেখিয়া গেছে গিয়া, আর ডালো গিয়া আখতা উপর তাকে হাত ছাড়ি দিছে মোয়াল্লক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না, আল্লাহর ডাক দেখইল আল্লাহ আমি এখন বকরি শিরনি কর্ম আমারে সাহায্য কর, হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ কিতা করি এক ডালত দৌড়ি দিছি বুঝাইছি দৌড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে আল্লাহ বকরি কি ভারতাম না এগুলো তো বাখা বড় হয়ে দিছি, তে আচ্ছা আমি মুরগিও দিলাই বুঝেছি মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত। যখন একবারে মোটামুটি সেবো আই গেছে গিয়াম সেবো আইয়াল্লে কইল আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব বাক্যা দাম, একটা মুরগি পাঁচশো টাকা বিকবো নাই বর্তমান সময়ে, আল্লাহ যাক একু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করি লাইম আল্লাহ, আমি খইলাইছি যে তু আর কর্মকিতা এখন একটা ডিম আপনার রাস্তার দিলাইম ফুরা সেবো আই গেছে গে, যখন নামি গেছে নামার ঘরে ঔষঠিয়া কইল রে আল্লাহ ইটা ডরাইয়া কততা কইছি তা কিচ্ছু দেওয়া যাইত না, সেবো আইছে তো কইতা ডরাইয়ার বাল্লা কইছি তা এটা ভার্তা উঠতাম না দেখছি ও মানে ছুটি গেছে বেজাগারটা কি না ইলা আই ছুটি গেলাম বালা আর একদিন বেখাবুত ফল বুঝ না না জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে আর না হইলে তিনটা তাকি একটা হ্যাঁ দিত আল্লাহ বন্দে গান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে, এর কারণে আল্লাহর বন্দে গান জানিয়া রাখব কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না, ও শেষ হয়ে গেছে ও শেষ। ইলা কোনো দিন আমরা দুকাবাজি করার যাইতাম না, আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতা নি বলে না না ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দে গানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন বলে ওয়াজারুল বাইয়ে তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন ওটার থাকি তুমি দান সরি যাও ওটা ছাড়ো, ওয়াজারু শব্দের অর্থ হলে ছাড়ো বাদ দেও তুমি দান বেচা কিনা। জুমার দিন আজান হইছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নমাজের জন্য, জুমার নমাজও যাইতাম জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগে সপ্তাহবারে জমা হইয়া আমরা জুমার নমাজের সঠিক নিয়মে আমরা আদায় করতাম আট নিয়তে বাইশ রাকাত
তবে জুমার নামাজ সুন্নতে মুআক্কাদা, আগে 4 রাকাত পিছে 6 রাকাত আর জমাতে 2 রাকাত, টোটাল 12 রাকাত নামাজ পড়া লাগবে। আর তাকি যদি কমাইলেন সো ইচ্ছা আপনি গুনাহগার হইবা, আর একবার যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবার হবে না। ব্যতিক্রমে আখতে একদিন বারসন্না দূর দেশ মারাত্মক অসুবিধা, নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই। মুআক্কাদা শব্দর অর্থ ইয়া তাকসে গিয়া লাজিম এবং জরুরি, লাজিম জরুরি। এর লাগি আমরার দেশে এক বুড়ো ভাইয়া খুব দেরিতে মসজিদে যায়, কিতা করেন খুব দেরিতে যায়, খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকো। কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নামাজ 2 রাকাত পড়ন, মনে করেন এর লাগি 2 রাকাত নামাজ বলে না না, জুমার নামাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত। এর জন্য আল্লাহকে বাস্তে আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা, পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা, আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা, আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়ার চেষ্টা পড়িতা। ভাই মুসলমান, আমরা একগুড়ে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি, কারণ ইয়া দেখছে কি ইলা একগুড়ো টাউন শহরের মসজিদ ভাইবা, সবর পরে ঢুকুন বারণ আগুয়ান, আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা। বুঝাইছি অয় ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া, আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি জুতা আর এক লাইনি আই দিকে দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা আইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা আউরি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাবকলে ফিটব্যাগের মধ্যে লই নিলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার ঘুরিয়া আল্লাহর বাড়ি সুর নাই, যে আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ ফাটাইছন, আল্লাহর ঘর দ্বার যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফলে, আরে কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না, ফড়ি গেল বাদে কইলে চুরি নিছে কি ভুল ধারণা নিজেও যাচাই করি দেখলাম। বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতান, কোনো হাজি হিসাবে জীবনে জাফটা মারতেও দেখলাম না, সারাও আইসুন আল্লাহর ঘর দেখা আসি কি লাগালি খান্দিতা দোয়া করতা তোয়া করতা হজর আসর সইতা, ও দুতলা তিতলা ধরম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত, বে গলা থোয়া আউরি ইতা খেয়েও সয় না চায় না খে হার বা চাইতো। বুঝতেছি মানুষ দেওয়া না আসে ইটা ভুল মানছে, ফালাই এখন ব্যাগ চুরি হয়ে গেছে, ফালাই দিন ফলে বেজান মানুষের জিনিস ফলে, ও গামছা ফলে ও ওতা ফড়ি যার তো আপন নিজে পাইছি ফাওয়ার তলে জুতা খার ফড়ি গেছে ছুটিয়া, এখান পাইছি ফাওয়ার তলে এখন উন দিয়ে লোয়া যাইতো না ডর, আর একজনের ঠেলা পড়বো না এখন যায়। এর লাগে বিশেষ করিয়া জুতা জমিন এক বুড়ো মানুষে কোনো কোনো সময় চুরি করি লাইন যা বড় লজ্জাজনক ব্যাপার, ফাওয়ার তলর জিনিস জুতা চুরি করন। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে বলে তোমার খালি জুতা চুরি হয়ে যা কো, তুমি জানো না জুতা ইলা রাখুন না, জুতা ব্যবহার করার সিস্টেম হইলো ফয়লা ডাইন পাওয়াকে ঢুকাইতা, ঢুকাই না নি আমরা ডাইন খুলতে সময় আবার ডাইন নি না, খুলতে সময় আগে বাউ, খুলতে সময় আগে বাউ বাদে ডাইন। আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে, আল্লাহ তার বালা করে বুধ বালা, আর জুতা ফাটছ না নিতা এখন বলে কিলা জুতা যখন কোনো টাউন কোনো মসজিদ নমাজ কোনো সময় যাই নিলাম বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গা ফাতার খান্দি হোক বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইসে জুতা, আর জুতা দেখিয়ার ফরে গিয়া ঢুকিয়ার জুতা কোনো কানো সেবে তৈতাম পারতাম না, জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাইয়া আর এখান তৈলাম সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না। বুঝাইছে আমার ও মানুষ শিখাইয়া দিছি আল্লাহ তার বালা, ও এখন রইছে ও গিয়া মাইতে ও সিঁড়িতে এখন আর হো 3 নম্বর সিঁড়ি আর নাইলে ও সরাইয়া অনেক তুইয়া গিয়া মাই গেল, আর হে জোর হে তো নেও তো তাও খরক নাই না সুন্দর করে দিন তাও করি তো ও অনেক লিয়া যায়। বুঝাইছি এর লাগে শিখিয়া রাখবা, আর নাইলে ও আজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তুই দিন না, কিন্তু কোনো অসুবিধা নেই জি না কোনো বাধা নাই, ফাঁক যদি জুতা থাকে না পাক যদি বদিক লাগাই তাহলে বার্তায় না যে জাগার নিতে, যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা কোনো অসুবিধা নাই। এটা হতার প্রসঙ্গে আমি কইলাম, আমি একবার নিউ দিল্লি দিল্লির দেখলাম নিউ দিল্লি স্টেশনও
ছুটো ছুটে একটা বাচ্চান দেখছে স্টেশনে গুরন দেখছ না নেই, 10 বছর 11 বছর 9 বছর বাচ্চানতে ছালে চাইবা, জুতা খুলিয়া মানুষে অল্প বিছনা পাড়িয়া মানুষে রেস্ট করেন, আরাম করেন, ট্রেনের অপেক্ষা করেন, আখটা দেখবাই মাথার দাঁড়টাকি ও বিছনার দাঁড়তারি দাঁড়টাকি জুতা এখান লইয়া দৌড় দিন। আমরা সামনে গিয়ে দৌড় দিল, হইলাম রে জুতা এখান নেকি নিলে তো দোকান নিত নাই, তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া সিকান তৈ নিতা না ফালে যাইবা, ও হেন জুতা ইকান ফালাইয়া গেছন গিয়া যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে যাইকেই জায়গা ছাড়ি দেয়, পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোর মিলাইয়া গেল গিয়া, বুঝতে কত বুদ্ধি কত বুদ্ধি কত রঙে সরডা মানুষ, এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দে গান জানা রাখিবা, এইভাবে বাইরা কোনো সফর স্টেশনও গেলে এইরকম কোন সময় দেখা দিয়া থাকে, যার জন্য আল্লাহর বন্দে গান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ এক গুড়ো বাইয়ান বড় দেরিতে যায়, আর মসজিদ থাকি আবার সবর আগে বাইরিয়া সর, এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল ফলইন না, সুন্নতে মুআক্কাদা নামাজ ফলইন না, দুঃখ লাগে ও খালি জম্মাতে ফড়লা, জম্মাতে খালি ফড়লে জুমার নামাজ সারা শেষ হয়েছে না, আগে করে সুন্নত ফড়তেও লাগবে আপনার, এগুলা লাজিম জরুরি ফড়াও লাগে, যার কারণে জুমার নামাজর পরে দোয়া রইছে এখনো সমবেত ইয়া সারা, যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবল, এর জন্য জুমার পরে আমরা বাহির হইয়া যাই গিয়া বেশিরভাগ, আর বারো হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত, মসজিদর এরিয়াত আর না রাস্তা, বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা, এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার, যদি দোয়া লম্বা বুধবেন মেসাব রে কইবাবু মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খান তা চূড়া বাট্টি করবা, লম্বা দোয়া আসাও মানছে ডরাই, লম্বা দোয়া করলে মানছে ডরান, আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করবো 4-5 মিনিট যারা যাইতো না ডাঙ্গা জরি যারা যাইব, দোয়া তো সব এবাদতের মূল, আর দোয়া ও মুখল এবাদা, দোয়াই লগে সব আবাদতের মূল দোয়া করতা, যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা, সবর পরে আপনি দোয়া করতা, এর জন্য বিশেষ করি আল্লাহকে ওয়াস্তে খেয়াল করক, ও যারা আইবা এরারে পশ্চিম দিকে দেখ।